সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক বিমানযাত্রীর কাছ থেকে 38টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে সেই যাত্রীকে। আটক স্বর্ণের মূল্য প্রায় 3.5 কোটি টাকা। কাস্টমস জানায়, সকাল 7:58 মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের 8 ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর যাত্রী পরেন্দ্রনাথের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কাস্টমস সদস্যরা। এক পর্যায়ে তিনি তার লাগেজে স্বর্ণ আছে বলে স্বীকার করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি করে লাগেজে 6 কেজি 148 গ্রাম ওজনের 38টি স্বর্ণের বার ও 15টি বার গলানো একটি স্বর্ণের চাকতি উদ্ধার করে।